সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রংপুরের বদরগঞ্জে মহানবী সালালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় জয়ন্ত কুমার নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে জানাবো দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি জানাব ফরিদপুরের মধুকালীতে দুই সহদরকে পিটিয়ে হত্যা এবং অনেককে আহত করার ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা এমন পরিস্থিতিতে চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এদিকে ভিডিও ভাইরাল হওয়া সেই চামেলিকে অব্যাহতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ভিডিও ভাইরাল হওয়ার পর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রুকসানা ইসলাম চামেলিকে দলের সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন বিনা ভোটে জয়ী হয়েছেন নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ভোট হবে আগামী আটই মে এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন পঁচিশ জন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের পরাজয় নিশ্চিত ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যু পরিতে পরিণত হয়েছে গাজা মিলছে লাশের পর লাশ একের পর এক বেজি আসছে গণকবর ছয় মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও মৃত্যু আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা দমাতে পারেনি ফিলিস্তিনের শক্তিশালী বিদ্রোহী সংগঠন মস্কেও বরং গাজার চোরাবালির ফাঁদে আটকে গেছে তারা এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটা নিশ্চিত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রংপুরে মহানবী সাল্লু আলিহাসাল্লামকে নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার রংপুরের বদরগঞ্জে মহানবী সাল্লু আলাইহুয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটুক্তি করায় জয়ন্ত কুমার সুলো নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বিকেলে তাকে পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার জয়ন্ত কুমার পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের কৈলাসপাড়া গ্রামের কুমারের ছেলে তিনি ফেসবুকে নিজের পৌর ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দেন বদরগঞ্জ অফিসার্স ইনচার্জ লতিফ মিয়া জানান বুধবার জয়ন্ত তার নিজের ফেসবুক আইডিতে হজরত মোহাম্মদ সালাল্লাহু আলিহুয়াশাল্লামের খাবার ইসলামের হারাম এক প্রাণীর সঙ্গে তুলনা করে পোস্ট দেন ওই পোস্ট ফেসবুকে ভাইরাল হয়ে গেলে উত্তেজিত জনতা পৌর শহরে উপজেলা পরিষদের ফটকের সামনে অভিযুক্ত জয়ন্তর দোকানে পানের ভিড় জমায় তার আগেই টের পেয়ে জয়ন্ত দোকান বন্ধ করে পালিয়ে যায় উত্তেজিত জনতা তাকে গ্রেপ্তারের দাবি জানায় উত্তেজিত জনতা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করে পরে বদরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং এর কিছুক্ষণ পর মীরাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় ওসি আরও জানান জয়ন্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়ায় স্বাভাবিক হয় তাকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বদরগঞ্জ পৌরসভা ছাত্রলীগ সভাপতি শাকিল হোসেন বলেন নবী করমসালামকে নিয়ে কটুক্তি করা ছাত্রলীগ কর্মীর দলীয় কোনো পথ পদবি নেই ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আট নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এর আগে তিনজনকে বহিষ্কার করা হয়েছিল বুধবার বিকেলে দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জলঢাকা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার বিএনপির সভাপতি ফামিদ ফয়সাল চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপি সহসভাপতি সাদেক আলী চট্টগ্রাম উত্তর জেলাধীন বারো নম্বরের চিকন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী মাহমুদ ও সদস্য জহরুল আলম এবং কক্সবাজারের জেলাধীন ঈদগাঁ উপজেলা বিএনপির সদস্য ঈদগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানান মিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পছ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জ পুটুয়াখালী এবং কক্সবাজারে তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি মধুখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজেপি মোতায়েন ফরিদপুরের মধুখালীতে দুই সহদরকে পিটিয়ে হত্যা এবং অনেককে আহত করার ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা এই পরিস্থিতিতে বুধবার সকাল নয়টা থেকে চার প্লাটন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদর সহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর কাছে ও বাগাট বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় টহল পরিচালনা করছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনীর সঙ্গে বিজেপি টহলের পাশাপাশি গ্রাম পুলিশ অবস্থান করছে এর আগে সকালে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা এর ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয় পরে দুপুর দেড়টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ভিডিও ভাইরাল হওয়া সেই চামিলিকে অব্যাহতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে দলীয় পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মানাফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির গঠনতন্ত্রের সাতচল্লিশের নয় ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রুকসানা ইসলাম চামেলিকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন এর আগে ওই নারী কাউন্সিলরের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘুরপাক্ষায় জানিয়ে সমালোচনার ঝড় ওঠে সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুপরিতে পরিণত হয়েছে গাজাপ মিলছে লাশের পর লাশ একের পর এক বেরিয়ে আসছে গণকবর ছয় মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও মৃত্যু আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা দমাতে পারেনি ফিলিস্তিনিদের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও বরং গাজার চূড়াবালের ফাঁদে আটকে গেছে তারা এমনভাবে আটকে গেছে যে তারা পরাজয় অনেকটা নিশ্চিত গাজা যুদ্ধের দুশো দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন ইঙ্গিত দিলেন হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন তাদের সামনে কোনো লক্ষ্য নেই কোনো আশাও নেই লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে সেনারাপ লেবাননের সংবাদ মাধ্যম আল মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু উবায়দারও বলেছেন গাজায় যুদ্ধে দুইশো দিনের পর দখলদার বাহিনী বিশ্বকে বোঝাতে যাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে এটা একটি ভয়াবহ মিথ্যা তারা গাজার বাড়িতে পুরোপুরি আটকে গেছে ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাবমর্যাদা পুনরুদ্ধার আর পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলেও জানান তিনি উবায়দা আরও বলেন আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারদের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে ফলে এখান থেকে ইসরায়েলি বাহিনী লজ্জার পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না সাথে অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী অব্যাহতভাবে গাজাসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে হামাসকে নির্মূল করার অজুহাতে চালানো সাড়ে ছয় মাসের এই হামলায় ফিলিস্তিনি চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক যাদের অধিকাংশই নারী ও শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় কমপক্ষে চৌত্রিশ হাজার দুশো জন ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর হাজার দুশো জন আহত হয়েছেন এই পরিস্থিতিতে পুরো বিশ্ব থেকে বিশেষ করে তাদের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো থেকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে কিন্তু তাতে কোনো ধরনের সমঝোতায় আসতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হক ফলে ইসরায়েলকে এখন ইরান লেবারনের হিজবুলা সহ ইয়েমেনের এর মোকাবেলা করতে হচ্ছে সব মিলিয়ে ইসরায়েল বড় ধরনের ফাঁদে আটকে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের হামলা চলাকালীন সময়ে জ্যামাইকা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্যারোবীয় অঞ্চলের দেশটি সরকার ইসরায়েলের যুদ্ধ এবং গভীরতর মানবিক সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানালো দেশটি জ্যামাইকার পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায় বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বিবৃতিতে বলা হয় জাতিসংঘ সনদের মূলনীতির প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহবস্থাপনের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায় এ বিষয়ে জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিল স্পেন সহ ইউরোপের চারটি দেশ অন্য তিনটি দেশ হল আয়ারল্যান্ড মাল্টা স্লোভানিয়া ইতিমধ্যে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে